রান্না সবগুলো অনেক মজা হয়েছে, এটা তো অনেক মজা হয়েছে, যার কারণে রিহানের এটা খুব ভালো লাগে। প্রথমে বলে সত্যি সত্যি অনেক মজা, না ক্যামেরার সামনে বলছো। রান্নার রেসিপি গুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলো শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা কিন্তু অনেক মজা হয়, যারাই খাইছে তারাই বলছে অনেক মজা, কিভাবে রান্না করেন আপু? তো আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব, কিভাবে আমি করি সেটা সবার সাথে শেয়ার করব। এই যে এই চিংড়ি মাছের প্যাকেটটা আমি কস্কো থেকে কিনে নিয়ে আসছি, সাথে আজকে এই যে তারা পায়ে, আমরা দেশি মাছ খেতে খুবই পছন্দ করি, দেখেন এই যে মানে বেশি বড় না, এইটাকে বলা হচ্ছে তারা বায়াম আমাদের অঞ্চলে। এই বায়াম মাছও রান্না করব, একবারে দুইটা রান্না করলে আমার আর কালকে রান্না করতে হবে না, দুই দিন চলে যাবে। আর সাথে হচ্ছে আদা ছিলে রাখছি, সেই আদা হচ্ছে এখন ধুয়ে ভালো করে ব্লেন্ড করে আমি এইভাবে আদা রসুন সব ঘরে ছিলে ছিলে ব্লেন্ড করি। ধনিয়ার গুঁড়া, গোটা গোটা ধনিয়া কিনে নিয়ে এসে ধনিয়া ভাইজে গুঁড়া নিজে করে খাই। এভাবে সবই মশলা হচ্ছে আমি নিজে হাতে করে খাই। গোটা জিরা কিনে নিয়ে এসে জিরা ভাজে হচ্ছে সেই ভাজা জিরা করি, এভাবে সবই মশলা ঘরে করি। মশলাটা আমি এই চিংড়ি মাছে হচ্ছে আমি বাটা এবং কাটা দুই রকম মশলা দিয়ে রান্না করব। তো পুরোপুরি ভিডিওটা দেখেন, আশা করি আপনারাও এভাবে রান্না করলে চিংড়ি মাছের দো পেঁয়াজা হবে একদম অসাধারণ অসাধারণ। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, এই যে এখানে কিন্তু আমি কোন রকম শুকনা মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। এখানে এই যে ফ্রেশ আদা নিয়ে নিছি, রসুন নিয়ে নিছি গোটা চারটা, পেঁয়াজ নিয়ে নিছি আর কাঁচা মরিচ, এগুলো আমি প্রথমে ব্লেন্ড করে বাটে মানে ব্লেন্ড করে দিব, পরে হচ্ছে আবার কাঁটাটাও দিব। টমেটো ব্লেন্ড করে দিতাম কিন্তু আমার টমেটো হচ্ছে গাছের টমেটো, ফ্রোজেন হয়ে আছে, এটা ব্লেন্ড করা যাবে না, এটা সরাসরি পাতিলের মধ্যেই দিয়ে দিব। ওরে ঝাল, ওরে পেঁয়াজের ঝাল, একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদই হয় অন্যরকম। বিসমিল্লাহ, তেল আনতে হবে, এটা শেষ হয়েছে। আচ্ছা এটা একটু ধুইয়ে দিয়ে দিব। এর মধ্যে একে একে এখন সব মশলা দিয়ে দিব। এটা হচ্ছে আমার বাগানের টমেটো, আমি ফ্রোজেন করে রাখছিলাম। আর আমি বললাম না এর মধ্যে কোনো শুকনা মরিচ দিব না আজকে, এই চিংড়ি মাছের দো পেঁয়াজা শুধু কাঁচা মরিচ দিয়ে দিছি, হচ্ছে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিব, এই ফাঁকে মাছগুলা ধুয়ে ফেলি। চিংড়ি মাছগুলা কিন্তু বেশ বড় বড় এবং পরিষ্কার করা, ভেতরের রক্তটা ও ভিতরে থেকে দেখেন এই যে রক্তটাও বের করা, তো শুধু ধুয়ে রান্না করা। আমি লেজের এখান থেকে এই চাপ দিয়ে একটুখানি খালি লেজ ছিঁড়ে ফেলতেছি, মানে খোসাটা তুলে ফেলতেছি লেজের কাছ থেকে, আর মাছের এখানে খোসাটা রেখে দিচ্ছি, তাতে হচ্ছে মাছগুলো একটু বড় দেখা যাবে। আর একবারে সব স্কিন তুলে ফেললে মাছ পুরা ছোট হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো আমি তেলের উপর ভাজে নিচ্ছি, হয়েও গেছে ভাজা অলমোস্ট। এই মশলাটা আমি কয়েকবার দুই তিনবার করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষাই নিছি, তেলের উপর আসছে আবার পানি দিছি, তেলের উপর আসছে আবার পানি দিছি, এমন করে ভালো করে কষাই নিছি। এখন এই ভাজা চিংড়ি মাছগুলা এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এই চিংড়ি মাছের দো পেঁয়াজা করতে কোনো রকম পানি দিব না, এই যে মশলার মধ্যে একটু পানি আছে এটা দিয়ে
আমার রান্না পুরো হয়ে যাবে। আচ্ছা এটা আমি মিডিয়াম হিটে রেখে দেই, এর পরবর্তীতে কি করব সেটা দেখাই। এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে একটু বেরেস্তা করব। বিসমিল্লাহ। তো রসুনগুলা দিয়ে দিলাম, রসুনগুলো আমি সবসময় একটু আগে দেই, তাতে একটু পোড়া পোড়া একটু এইভাবে ভালো লাগে। তারপর পেঁয়াজ দিয়ে দিই। এইবার নামানো রাগ দিয়ে আমি এই বেরেস্তাটা গাছের কয়েকটা এই যে লাল মরিচ দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে না। একটু ভাজা জিরার গুঁড়া দিব। ঠিক এক থেকে দুই মিনিটের মধ্যেই নামায় ফেলবো, দুই মিনিটও নিব না, এক মিনিটের মধ্যেই নামায় ফেলবো। সব পারফেক্ট, ঝাল লবণ। চুলাটা বন্ধ করে দিব এখন। এই যে হয়ে গেল আমার একদম গরম গরম ধোয়া উঠা চিংড়ি মাছের দো পেঁয়াজা। এটা কিন্তু আমার হচ্ছে এই যে গাছের লাউ, ফ্রোজেন করে রাখছিলাম সেই লাউ ঘন্ট করছি। রিহানকে তরকারি দিয়ে দাও, আগে সিম ভর্তা দাও। রাদিয়াকে একটু ভর্তা দাও, সিম ভর্তা। শীতের সময় সিম বেগুন এগুলা ভর্তা অনেক মজা লাগে আসলে। আমাকে একটু দাও। তুমি কি খাও? আমি চিংড়ি খাবো না, কিন্তু ভর্তা খাবো না, আমার ভর্তা এত প্রিয়। বিসমিল্লাহ বলে সবাই শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ভাতে ভর্তা ভালো লাগে তাই না? অনেক ভালো। বিসমিল্লাহ। হ্যাঁ ভর্তা খাইতে হয় তাহলে সবজি খাওয়া হয়। চিংড়ি তুলে নাও, রিহানকে তুলে দাও, আগে ভর্তা শেষ করবা। রাধি আম্মু ভর্তা মজা না? দাবা দাও, মাছ নাও, আগে মাছ নাও, মাছ দে খাও। ভর্তা অনেক খাচ্ছে আজকে, রিয়ান ভর্তা দিয়ে শেষ করবে না? মজা করে তুমি নাও, মাছ নাও, দাও। কেমন হয়েছে মা? মজা হয়েছে। আমাদের বাসায় চিংড়ি মাছ সবাই পছন্দ করে। চিংড়ি মাছ পছন্দ করে আমাদের বাসায় তো একটা কমন আইডিয়া আছে। মজা, অনেক মজা। একদম দেশি স্টাইলে না? সেই রকম রান্না সবগুলো অনেক মজা হয়েছে। এটা তো অনেক মজা হয়েছে, যার কারণে 24 আওয়ারের খাওয়ায় একবারে খেলেই হয়ে যায়। নেট খাওয়া খাওয়া। থ্যাংক ইউ। রিহান কি অবস্থা, চিংড়ি মাছ কেমন হয়েছে? অনেক মজা। রিহানের এটা খুব ভালো লাগে, প্রথমে বলে তারপর বলে অনেক মজা। না আব্বা সত্যি সত্যি অনেক মজা, না ক্যামেরার সামনে বলছ? সত্যি সত্যি মজা, না হলে কি মজা বলা যায়? তা ঠিক। তুমি আর একটা মাছ নিও। না না আমি জানি মাছ নিও। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।